বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় না কেন জানেন? দুইটা কারণে। একটা হইল প্রথম যে জিনিসটা হইল, 1 নম্বর, সেটা হচ্ছে কোনো কিছু করতে গেলেই মাথার মধ্যে, অর্থাৎ সমাজ আমাদেরকে এমনভাবে ইয়ে করছে, মাথার মধ্যে এই চিন্তা আসে, মানসে কী কইব। দ্যাটস দ্য নম্বর ওয়ান, মানসে কী কইব। আরে ভাই, তোরে মানসে কি ভাত খাওয়ায়? তোরে কি মানসে জীবিকা, তোর জীবিকা কি মানসে দিয়ে যায়? তুই তো তুই তো নিজেই ইয়া কর। যাই হোক, 2 নম্বর আসেন, মানুষের মন চলে যাবে। একটা হইলো মানসে কি কইবে, এইটা হইলো প্রধান সমস্যা। এরা অনেক লোকলজ্জার ভয়ে কিছু করতে চায় না, মানসে কি কইবে। আর 2 নম্বর হচ্ছে মান সম্মান চলে যাবে। আরে ভাই, মান সম্মান বলতে পৃথিবীতে কিছু নেই, মান সম্মান একজন ব্যক্তিরই আছে, সে হলো সৃষ্টিকর্তার। আমরা শুধু গোলাম মাত্র, আমরা এখানে আসছি আমাদের পেটের ক্ষুধা নিবারণ করার জন্য কাজ করতে হয়। তো মানসে কি কইব, আর মান সম্মান চলে যাইব, এই দুইটা দুইটা সমস্যার কারণে আমাদের যুব সমাজ থেকে শুরু করে, যুব সমাজেরই বেশি সমস্যা এটা, কারণ ওদের এই যে লজ্জা, এই লজ্জাটা আসে কোথা থেকে, মানসে কি কইব আর মান সম্মান চলে যাব, আমার ফ্যামিলি এরকম, আমার বাবা এরকম, হ্যাঁ আমার আমার 14 গুষ্টিতে এরকম, কেউ এই সব বিজনেস কেউ করে নাই, আমি একটা চায়ের দোকান দিয়ে বসবো, আমি একটা মুদি দোকান দিয়ে বসবো, আমি একটা ছোটোখাটো বিজনেস করে ইয়া করবো, ন এটা আমার মান সম্মান চলে যাবে। তোমার পেটে ভাত নাই, তোমার বাড়িতে বাসায় গিয়ে মাকে গালি গালাজ করো, ভাত রান্ধো নাই কেন, এই তরকারি দিয়ে খাইতে পারে নাকি, তোমার বাবাকে করো তুমি জন্মদেশে কেন খাওয়াইতে পারো না, এরকম হাবিজাবি কথা তুমি, তাতে তোমার মান সম্মান জানা, তুমি মাকে অপমান করো মান সম্মান জানা, তোমার বাবাকে তুমি গালি গালাজ করো তাতে তোমার মান সম্মান যায় না, হ্যাঁ তোমার পাড়া প্রতিবেশী শুনতেছে তোমার দুর্ব্যবহার তাতে তোমার মান সম্মান যায় না, কিন্তু তুমি একটা ছোট্ট বিজনেস করবা তাতে তোমার মান সম্মান যাবে, আর মানসে কি কইবে। এই দুইটা সমস্যার জন্য আমাদের বাংলাদেশের আজকে এই দুরবস্থা। আসুন আমরা এর থেকে এই এই এর থেকে এগুলা এগুলো আসলে একমাত্র এই জিনিসগুলো রিয়েলাইজ করতে পারে যারা কোনো দিন বিদেশ করেছে, সে হোক মিডল ইস্ট আর সে হোক অস্ট্রেলিয়া, আমেরিকা বা ইউরোপ, যে কোনো দেশেই হোক না কেন, যারা বিদেশে যাবে বাংলাদেশ ছেড়ে একটু বাড়ি, যদি কেউ ইন্ডিয়াও যায়, তাহলেও এই এই দুইটা জিনিস মনোভাব থেকে মানুষ ফিরে আসতে পারে। তা আমাদের আসলে একটু ইন্ডিয়ার একটা ভিসা লাগাইয়া ইন্ডিয়ায় যায় কিছুদিন ঘুরে আসা উচিত, যে এই মানসে কি কইব আর মান সম্মান যাইব, এই ভিত্তিহীন কথাবার্তা থেকে আমরা আমাদের দূরে সরে চলে আসা উচিত। থ্যাংক ইউ ভেরি মাচ।